बोलो तो है। अच्छा पैटर्न पैटर्न श्रेणी हाँ चैप्टर 3 अध्याय আজকে প্যাটার্ন অ্যালাউন্স সম্বন্ধে আলোচনা করব। তবে প্রথমে আমরা প্যাটার্নের শ্রেণীবিভাগ সম্বন্ধে কিছু বইতে ডিটেলস পড়ে নেব। প্যাটার্নটা কী কাজে লাগতে দেখো, প্যাটার্ন তৈরির পদার্থ অনুসারে প্যাটার্নকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, হ্যাঁ, যথা ধাতব প্যাটার্ন এবং অধাতব প্যাটার্ন। ওকে, বিভিন্ন প্রকার প্যাটার্নের বর্ণনা, সিঙ্গেল সিঙ্গেল পিস প্যাটার্ন, স্প্লিট প্যাটার্ন, লুজ পিস প্যাটার্ন, কোপ অ্যান্ড ড্রাগ প্যাটার্ন, তারপরে ম্যাশ প্লেট প্যাটার্ন, গেটেড প্যাটার্ন, বিল্ড আপ প্যাটার্ন, মাস্টার প্যাটার্ন, বিভিন্ন প্রকার প্যাটার্নের শ্রেণীবিভাগ করা যায়। এই শ্রেণীবিভাগগুলো এখানে বর্ণনা করা হলো। প্যাটার্নের অ্যালাউন্স পরিচিত, অ্যালাউন্সটা হলো একটু বাড়তি রাখা, কারণ অনেক সময় মেটাল সংকোচন ঢালাই করার পরে এটা সংকোচন হয়, যার জন্য আমরা কিছুটা বাড়তি আমরা রাখি, যাতে এটা মেশিনিং করার সুবিধা হয়, যাতে জবটা ঠিক মতো ব্যবহার করা সম্ভব হয়। তারপর এখন বলবো, আচ্ছা প্রশ্নগুলো হলো, এই চ্যাপ্টারের প্রশ্নগুলো হলো, ফিলেট কাকে বলে অথবা ফিলেট বলতে কী বোঝায়? কোনো তীক্ষ্ণ কর্ণাকে কনকেভ আকার বা গোলাকার রূপ দেওয়াকে ফিলেট বলে। দ্বিতীয় প্রশ্ন, মাস্টার প্যাটার্ন বলতে কী বোঝায়? উত্তর, প্রায় সকল ধাতুই তাপে বাড়ে এবং ঠান্ডা হলে সংকুচিত হয়, তাই ধাতব প্যাটার্ন প্রস্তুতির ক্ষেত্রে প্রথমে কাঠের প্যাটার্ন প্রস্তুত করে যে ধাতু দ্বারা ঢালাই করা হবে সেই ধাতু সংকোচন অ্যালাউন্স যুক্ত করতে হয়। এছাড়াও অন্যান্য অ্যালাউন্স যেমন উত্তোলন অ্যালাউন্স, মেশিনিং অ্যালাউন্স, নড়াচড়া অ্যালাউন্স, বেঁকে যাওয়ার অ্যালাউন্স ইত্যাদির জন্য অ্যালাউন্স প্রয়োজন হয়। এই হিসাব করে ধাতব প্যাটার্ন প্রস্তুত করা হয়। সুতরাং ধাতব প্যাটার্নের এই মূল কাঠের প্যাটার্নকে মাস্টার প্যাটার্ন বলা হয়। প্যাটার্ন অ্যালাউন্স কত প্রকার ও কী কী, অথবা প্যাটার্ন অ্যালাউন্সগুলোর নাম লিখো, অথবা 5 প্রকার প্যাটার্ন অ্যালাউন্স এর নাম লিখো, অথবা 4 প্রকার প্যাটার্ন অ্যালাউন্সের নাম লিখো, অথবা প্যাটার্ন অ্যালাউন্স কী, এ প্রশ্নগুলো তোমরা বাসায় দেখে নিবে। আচ্ছা 8 নম্বরের একটা অঙ্ক দেখো, এটা পরীক্ষায় আসছে, একটি ফাঁপা সিলিন্ড্রিক্যাল, এই চ্যাপ্টারে একটি ফাঁপা সিলিন্ড্রিক্যাল প্যাটার্নের বাইরের ব্যাস 9 সেন্টিমিটার, মানে আউটসাইড ডায়ামিটার 9 সেন্টিমিটার, ভেতরের ব্যাস 4.5 সেন্টিমিটার এবং দৈর্ঘ্য দ্যাট ইজ লেন্থ 15 সেন্টিমিটার, এরূপ 25টি যেমন 70-30 পিতলের ঢালাই, মানে 70% পিতল দেব, 30% অন্য বস্তু দেব, ঢালাই বস্তু উৎপাদন করতে হলে কোন ধাতু কতটুকু লাগবে হিসাব করো, পিতলের ঘনত্ব এত 0.00085 কেজি প্রতি ঘন সেন্টিমিটার, আর আমার ও রাইজারের জন্য 10% অপচয় করতে হবে। আমরা দেখো, আমরা জানি সমাধানটা দেখো, আমরা জানি আয়তন যুগল টু, আয়তন যুগল টু এরিয়া ইনটু উচ্চতা, তাহলে এরিয়ার সূত্রফলটা কি, পাই ডি স্কোয়ার বাই 4, তাহলে পাই ডি স্কোয়ার, ডি মানে কি আউটসাইড ডায়াস, ইনসাইড ডায়াস, হ্যাঁ,
তাহলে আমরা দুইটা ডায়া আমরা ই করি মাইনাস করে নিই। বাবু কারেন্ট না থাকে কি ভিডিও অডিও হবে? আচ্ছা তাহলে কাটা নেই আয়তন টু এরিয়া ইন টু হাইট উচ্চতা এরিয়া 70 π/4 আর উচ্চতা আছে 8 তাহলে এখানে দুইটা ডায়ামিটার আছে একটা হলো আউটসাইড ডায়ামিটার আর ইনসাইড ডায়ামিটার তাহলে আউটসাইড ডায়ামিটার ডি স্কোয়ার মাইনাস স্মল ডায়ামিটার স্কোয়ার এই দুটাকে মাইনাস করব তাহলে সূত্রটা আমরা এইভাবে বসিয়ে নিলাম এখানে দুইটা ডায়ামিটার আছে প্রথমটা হলো 9 cm আউটসাইড ডায়ামিটার এবং ব্যাস আছে ভিতরের ব্যাস 4.5 cm তাহলে π/4 π/4 ইজ দ্য কনস্ট্যান্ট টার্ম প্রথম ডায়ার আউটসাইড ডায়ার 9² মাইনাস 4.5² উচ্চতা আছে 15 cm এগুলো তোমরা ক্যালকুলেশন করে পাবে কত 715.6944 cm³ কারণ তিনটা যখন গুণ করা হয় তখন কিউব আসে দুইটা গুণ করলে হয় কি স্কোয়ার আসে তাই না তাহলে তিন চাইলে কিউব আসবে তাহলে 1 cm³ মোট ঢালাই বছর ওজন হলে W=2 NRO কেমন এন হলো কি সংখ্যা কেমন আর এই আয়তনটিকে কি আমরা ডেন্সিটি দিয়ে গুণ করি তাইলে আমরা প্রভূ পাচ্ছি কয়টা বস্তু এন মান সংখ্যক এখানে এন সংখ্যক আছে কয়টা এন সংখ্যক আছে 25টি এন সংখ্যক আছে তো তাহলে এন ভি সুতরাং আমরা এখানে 25টি তাহলে 17 × 4 সিলিন্ডার এন সিলিন্ডারের সংখ্যা আছে কত এগুলো 25টি এখানে পিতলের সিলিন্ডারের সংখ্যা আছে 25টি পিতলের তামার জিঙ্ক তামা ও জিঙ্কের পরিমাণ পিতলের তামা ও জিঙ্কের পরিমাণ 17 × 30 পিতলের কত আছে দেওয়া আছে তামার পরিমাণ কত জিঙ্কের পরিমাণ সুতরাং 25 × ওই মানে ভলিউমটা কত আসছে 7.15 × 6 × 9 ওই যে উপরে যে রেজাল্ট আসছে ইন্টু ডেন্সিটি ইজ ইকুয়াল টু 0.0085 তাহলে এগুলো গুণ করলে আমাদের সূত্র আসে 608.34 তাই না এটা হলো পিতলের মোট ঢালাই বস্তুর ওজন এখন পিতল এবং তামার এবং পিতলের আমরা এখানে পিতল এবং তামার মোট পরিমাণ আসে কত 70 × 30 70 + 30 ইকুয়াল কত হয় ইকুয়াল টু হয় 100 তার মানে কি 70 হলো তামার পরিমাণ আর জিঙ্কের পরিমাণ আছে 30 তাহলে 100 ভাগের মধ্যে 70 হলো তামার সুতরাং এত কেজির মধ্যে 100 কেজির মধ্যে 70 কেজি হলো তামা এবং সুতরাং 1 কেজির মধ্যে কত তোমরা ওই জন্য করতে পারো অথবা তোমরা এইভাবে আরো একটু আলোচনা করতে পারো
অপচয় অপচয় বিবেচনা করে আমরা কি পাই জানে, বস্তুর আমরা এর আগে পাচ্ছি বস্তুর ওজন আসছে 608.34 কেজি, এর সাথে 10% যদি অপচয় করি মানে বাড়তি দিয়ে আমরা ধরতে পারি, তাহলে 608.34 × 10% কেমন, তাহলে এটা যোগ করলে কী হবে, 10% যোগ করলে কত, 669.17 কেজি, এটা হলে বস্তুর প্রকৃত ওজন আসবে। এখানে দেওয়া আছে কি তামা এবং জিঙ্কের পরিমাণ দাঁড়িয়ে অনুপাত দেওয়া আছে, টোটাল আছে কত, 17:30, কেমন, তাহলে 70% যদি 70 কেজি যদি তোমার তামার পরিমাণ হয় 30 কেজি হবে জিঙ্কের পরিমাণ, দুইটা যোগ করলে তেমন দিয়ে হবে অনুপাতটা দুইটা যোগ যোগ ফল নিয়ে দেব। তাহলে আমরা তামার পরিমাণটা কী করে কীভাবে বাড়ি করব, আমরা 100 কেজির মধ্যে 70 কেজি, যদি 100 কেজির মধ্যে 70 কেজি তামার ধরি, 1 কেজির মধ্যে কত, 35 কিলো, সুতরাং 600 কেজির মধ্যে গণনা করছে, এটা কাটাকাটি করলে আমাদের 468.42 কেজি। এখান থেকে যদি আমি 669.17 কেজি তিনি যেটা পাইয়ে দিয়ে করি, তাহলে 200.75 কেজি আসে, অথবা তুমি এটাকে এই একই নিয়মে আবার করতে পারো, 100 কেজির মধ্যে 30 কেজি 10 জি, আর 1 কেজির মধ্যে কত, 600 কেজি কত, এইভাবে উঠবে।